ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে দুই ধরনের মিল্কশেক তৈরি করে দেখাবো, খুবই সহজভাবে। চলুন শিখে নেওয়া যাক। প্রথমে ব্লেন্ডারের জারে আমি এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, আর এরপরে ছয় থেকে সাতটা কাঠবাদাম দিয়ে দেব। কাঠবাদাম দেওয়ার পরে আমি এখানে খুবই পাকা এবং মজা একটি কলা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দুটো খেজুর দিয়ে দেব, এটা একদমই অপশনাল। খেজুর দিলে আলাদা একটা টেস্ট বাড়ে, তবে না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা নাও দিতে পারেন, কলাটার জন্য মিষ্টি এমনিতেই লাগবে। তারপর যারা চিনি খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। আমি এখানে চারটা বরফের টুকরা দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি ব্লেন্ড করব, আর কিছুই করার দরকার নেই বা আর কিছু দেওয়ারও দরকার নেই, এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হবে। এই যে আমার মিল্কশেক, এটা সম্পূর্ণ রেডি। আমি এখানে গ্লাসটাকে একটু ডেকোরেট করে দুটো বরফ দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। আর সামান্য একটু ডেকোরেট করার জন্য আমি এখানে বেদেনার কয়েকটা টুকরা দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, দেখতে ভালো লাগার জন্যই দিয়েছি। খুবই সহজ এবং সামান্য কিছু উপকরণ দিয়ে মিল্কশেকটি তৈরি করে দেখালাম, আশা করছি ভালো লাগবে। অন্য আরেকটি মিল্কশেক তৈরি করার জন্য ব্লেন্ডারের জারে আমি এক গ্লাস দুধ দিয়ে দিলাম, আর এখানে আমি ছয় থেকে সাতটা ছোটো ছোটো স্ট্রবেরি নিয়ে নিচ্ছি। এগুলোকে ছোটো ছোটো পিস পিস করে দিয়ে দিব। এই মিল্কশেকটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানেও একটা কলা দিয়ে দিচ্ছি, কলাটাও পিস পিস করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখানে সামান্য কিছু বেদেনার কোয়া দিয়ে দিব, এটা থাকলে দিবেন না থাকলে না দিবেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এই যে আমার মিল্কশেক। এটাকে সার্ভ করার জন্য আমি গ্লাসটা একটু সামান্য ডেকোরেট করে দুটো বরফের আইস কিউব দিয়ে দিলাম। এখন স্ট্রবেরির মিল্কশেকটা দিয়ে দিচ্ছি। এটার স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি উপরে সামান্য একটু আইসক্রিম দিয়ে দিলাম, আর আইসক্রিমের উপরে স্কোরে কেটে রাখা কয়েকটা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে তাই। আমার মিল্কশেক দুটোই রেডি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চটরপটর টিপস চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।